আজকে যে রেসিপিটা বানাচ্ছি তার জন্য এখানে পাবদা মাছ রয়েছে, কাজু পেস্ট করে নেব, রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নেব, আর দুধ রয়েছে। এর সঙ্গে সঙ্গে আর কি কি মশলা দিচ্ছি ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন। আজ যে রেসিপি বানানে যা রহি হু ইসকে লিয়ে হামারে পাশে পাবদা ফিশ, ক্যাশিউ নাট ইয়া কাজু হে জিসকে পেস্ট বানা লুঙ্গি, আর ইয়াহা পর হরে মির্চ আর লহসুন কে পেস্ট বানা লুঙ্গি, গার্লিক আর গ্রিন চিলি পেস্ট, ইয়াহা পর দুধ ইয়া মিল্ক হে, ইসকে সাথ সাথ আর কিয়া কিয়া মসালে ডাল রহি হু ভিডিও কো স্কিপ না করতে হুয়ে এন্ড তক আপ লোক দেখতে রহিয়ে। এখানে কাজু রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ইয়া পর ক্যাশিউ নাট গার্লিক এন্ড গ্রিন চিলি পেস্ট করকে লিয়ে হে, কাজু লহসুন আর হরে মির্চ কে পেস্ট হে ইয়ে, নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে পাবদা মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে ওই তেলের মধ্যেই কালো জিরে এবং কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম, নমক আর হলদি পাউডার, সল্ট এন্ড টার্মারিক পাউডার লাগা কর মাছরা অয়েল মে ইয়া সরসো কে তেল মে পাবদা ফিশ কো পেহলে ফ্রাই কর লিয়ে হে, আর ফির উসি অয়েল মে কলঞ্জি ইয়া ব্ল্যাক কিউমিন সিডস আর গ্রিন চিলি ইয়া হরি মির্চ ডাল দিয়ে থে। তারপরে কাজু রসুন এবং কাঁচা লঙ্কার যে পেস্টটা করে রেখেছিলাম সেটা দিচ্ছি। ইসকে বাদ জো পেস্ট বানা কর রাখি থি ও ডাল দিয়ে হে ইসমে, এবারে ভালো করে কষিয়ে নেব, ইসকে বাদ আচ্ছে সে ফ্রাই কর লুঙ্গি। স্বাদ মতো নুন দিলাম, ইসকে বাদ স্বাদ অনুসার নমক ইয়া সল্ট ইসমে ডাল দিয়ে হে, তারপরে হলুদ গুঁড়ো দিচ্ছি, ইসকে বাদ টার্মারিক পাউডার ইয়া হলদি পাউডার ডাল দিয়ে হে, দেখুন মশলাটা কষে নিয়ে যখন তেল ছেড়ে যাবে তখন এর মধ্যে দুধ দিচ্ছি। মশালে কো আচ্ছে সে ভুননে কে বাদ জব ইসমে সে অয়েল নিকল আয়েঙ্গে তব মানে দুধ ইয়া মিল্ক ইসমে ডাল দিয়ে হে। তারপরে সামান্য জল দিলাম, ইসকে বাদ থোড়া সা পানি ডাল দিয়ে হে, এরপরে ভেজে রাখা পাবদা মাছগুলো দিয়ে দিলাম এর মধ্যে, ইসকে বাদ ফ্রাই কিয়ে হুয়ে যে পাবদা ফিশ থে ও ডাল দিয়ে হে। এই দেখুন এই রেসিপিটা হয়ে গেছে, ইয়ে দেখিয়ে ইয়ে রেসিপি পক চুকে হে।